بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত এক দিনে ভাই প্রশ্ন করেছিলেন যে মাটি দেওয়ার সময় যে মিনহা খালাক না কম আফিয়া নয় এই এটা বলা হয় এটা কতটুকু শরীর সম্মত আসলে জি ভাই আমাদের সমাজে কিছু কিছু লোক এখনো এই আমলটা করতেছে যে মাটি দেওয়ার সময় তারা বলতেছে মিনহা খালাক না কম আফিয়া নয় এই দুকুম মিনহা জুকুম তার ওখরাত এই দুটা পাঠ করতেছে অথচ কোরআন এবং সৈহাদিস এবং সাহাবেকার যুগ তাবিন যুগ এগুলো যুগ ঘাটলে বুঝতে পারি আমরা যে কোন সই হাদিস নাই মাউকুফ হাদিস নাই মারফু হাদিস নাই মাকতু হাদিস নাই কোন হাদিস নাই যেখানে বলা হয়েছে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বা সাবেক রাম বা তাবে তাবিন কবর দেওয়ার সময় এই দোয়াটা পাঠ করতেন শুধু বিসমিল্লা বিসমিল্লা বলে কি বলবো আপনি কবরে মাটি দেবেন মিনা খালাক নাকম এটা তো আল্লাহর বাণী আল্লাহ বলবেন যে আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি পুনরায় তোমাদেরকে নিয়ে যাবো মাটিতে পুনরুত্থান করব মাটি থেকে বের করার মাধ্যমে আরেকবার এটা তো আল্লাহর কথা আমি যদি মাটি দিছি আমি কি সৃষ্টি করছি নাকি মানুষকে আমি কি স্রষ্টা আমি সৃষ্টি আমি তো সৃষ্টি আমি তো স্রষ্টা নই তাহলে কি করে আমি আপনি এ ধরনের কথা বলতে পারি কি করে আমাদের বাপ দাদাদের কাছ থেকে শেখানো দোয়া বা আমাদের কিছু কিছু হুজুর আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়া পাঠ করতে পারি যেটা রসুল্লাহ সুননা সম্মত রসুল্লাহ বলেছেন প্রত্যেকটি ভালো কাজের শুরু থেকে বিসমিল্লা বলতে হয় এবং মাটি দেওয়ার শুরুতেও সেই ধারাবিকতায় বিসমিল্লা বলেই আপনি কি করবেন মাটি দেবেন আর যদি আপনি মাটি দেওয়ার শুরুতে মিনা খালে এটা বলতেই চান তাহলে অবশ্যই এর সপক্ষে আপনাকে ইমিডিয়ান্স পেশ করতে হবে বুরহান দলিল পেশ করতে হবে উইদাউট রেফারেন্স তো আপনি সেখানে আপনি এই দ্বারা পাঠ করতে পারেন না বা আমরা কেউ পারি না আমরা শরীয়তের উজ্জ্বল নক্ষত্র তুল্য সেই শরীয়তের আমরা যে আমলটি করি না কেন সে আমলটার পেছনে অবশ্যই একটি না একটি দলিল থাকতেই হবে সৈয়াদিস বা কোরআন আয়াত আল্লাহ সুবাহান তালা আমাদের প্রত্যেকটি কাজ সেই ভিত্তিক আমল করা তাফিক দান করুক বলে আল্লাহ মামিন